শাড়ির কথা শাড়িদের সাথে পরিচয় করে নেবে। আমাদের প্রথম ধাপের অনুষ্ঠান শেষ, এরপর আমরা চলে যাব দ্বিতীয় পর্যায়ে, মানে আমাদের ব্যান্ড পারফরম্যান্সে। বাইরেটা কিন্তু একদম ফাঁকা, এইটাই সুযোগ, ওইদিকে কাজটা তাড়াতাড়ি শেষ কর। আমি মেঘের পাহাড় বানাই, আমি নদীর উজান মাপ। এরকম একটা প্রোগ্রাম দেখলে মন ভালো হয়ে যায় না? সে তো ঠিকই দাদা, কিন্তু আমাদের কাজটা না মোটে ভালো না, সর্বক্ষণ গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকা। একটু যে টয়লেট যাব তার উপায় নেই। সে কি, আরে আগে বলবেন তো। আরে আপনি জান না আমি তো এখানে আছি। আপনি কেন? আরে শুনুন, আপনি যান পেটটা খালি করে আসুন, তারপর একসাথে গান শুনে যাবেন বলছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। যান। তোমাকে মেলা থেকে দেব নিরালাবাসী, দুজনে চান দিয়ে। কি গান বন্ধ হয়ে গেল কেন? কি হলো রে, দেখ না একটু। আমার কথাটা শুনুন। আরে আরে দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়া, আরে তোমরা, আরে 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 লেগে যাবে তো, লেগে যা। আরে Oh,
কোনদিন হয় না, আমি বুঝতে পারছি না এগুলো কেন হলো। বৌদি ভাই, বৌদি ভাই, এবার কি হবে গো? চলো আইসটা লাগাক, একটু আরাম লাগবে তোর। দাও বরদার, একটু বরফটা কষে দাও এখানে। কতবার বলেছি কৃষ্ণা, রাস্তায় ঝামেলা টামেলা দেখলে এড়িয়ে যাবে। তা নয়, যেই দেখলে ঝামেলা হচ্ছে তুমি হামলে পড়ে ঝামেলা দেখতে গেলে। তাই তুমি ছিলে ওখানে, তুমি কিছু জানো? ও যার জন্য সিং ভেঙে বাচ্চুদের দলে ভিড়ে আমরা সবাই মিলে কলেজে গেলাম, কই তাকে তো কিছু বলছো না? আমার বাবুটা এই সবে মাত্র ব্যবসা শুরু করেছে, তার মধ্যে এতগুলো টাকা লোকসান হয়ে গেল, সবই মেয়ের জন্য হয়েছে। মেজো, ও কি করবে বলতো? মেয়েটা তো ভালো মনে গিয়েছিল, কি জানতো এমনটা হবে? ভালো মনে ও যা যা করেছে আজাদি, সব কটাতে শুধু ক্ষতি হয়েছে বন্দি, শুধু ক্ষতি। ও বন্দি, বলছি বলে যে কাপড় পরানো নাকি খারাপ আগুন লাগা ভালো না। বন্দি, আমার বাবুটার বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। তোমার ছেলের কি ক্ষতি হলো না হলো সেটা দেখা এখন আমার কাজ নয়। আমার ছেলে যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তার খেসারতটা কে দেবে? এখনো চাকরিতে জয়েন করেনি, তার মধ্যে খুঁত হয়ে গেল, এবার যদি চাকরিটা চলে যায়। এসব কি অলক্ষণে কথা বলছো বলো দেখিনি? ব্যাস করেছি বলেছি, কেন বলবো না? কতদিন ধরে বলছি যে বাপ দাদা মুখে রক্ত তুলে খেটে সংসারটা চালাচ্ছে, একটু সাহায্য কর, সাহায্য কর। তা না, কাজের মধ্যে দুই, হয় ওই ক্লাবে গিয়ে ধ্যাচ্চামো করা, না ওই বৌদির পেছন পেছন ঘুরে চালাগিরি করা। পেলি তো পুরস্কার, পেলি, এবার কি হবে বল? হ্যাঁ রে চুনু, খুব ব্যথা করছে। হ্যাঁ রে, ভেঙে টেঙে যায়নি তো? একবার এক্স রে করিয়ে নিবি নাকি? না না না, মেজকা সেরকম কিছু হয়নি, ওই মাসালে একটু বেকায়দায় লেগেছে, চাপ নিয়ে আমি কালকের মধ্যে ঠিক হয়ে যাবো। শাড়িগুলো পুড়ে গেল বলে এত কথা শোনাচ্ছ মা, এদিকে বৌদি ভাইয়ের হাতটা যেরকম বিশ্রীভাবে পুড়ে গেল সেটা তো বুঝছো না? ওর নিজের দোষে পুড়েছে তো,
ওর নিজের দোষে পুড়েছে। ও তো নিজে একজন সাংবাদিক, ও জানে না এই সমস্ত কলেজ টলেজে মারামারি লেগেই থাকে, জানতো না বলো? কে বলেছিল ওকে এর মধ্যে এই সমস্ত কাণ্ড করতে? ওকে কে বলেছিল? তো দেখে মানে ডেকে ডেকে নিয়ে আসে। আহ কৃষ্ণা থামো না, চুপ করো। মেয়েটা এসে অব্দি একটা কথাও বলেনি, ঘুম মেরে বসে আছে। অর্ণা, ও মা শোনো না, বলছি দেখো ব্যবসায় না লাভ লোকসান এসব হয়, এত কান্নাকাটি করো না মা। কুমিরের কান্না হচ্ছে, এবার ছেলেটাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়তে হবে। গচ্চা গচ্চা খালি গচ্চা যাচ্ছে। কিন্তু কলেজ ফেস্টে একটু আদ্রু ঝামেলা টামেলা হয়, মারামারি হয় শুনেছি, কিন্তু একদম আগুন লাগিয়ে দিল চারদিকে, যে কি হচ্ছে? হ্যাঁ মেজকা, সেই খটকাটা আমারও লেগেছিল। এই অডিয়েন্সে না বাইরের লোক প্রচুর ছিল। তাছাড়া আমাদের স্টল বাদে অন্য স্টলগুলোতে কিন্তু কিচ্ছু হয়নি, যেন টার্গেট করা হয়েছিল আমাদের স্টলটাকে। ভাগ্যিস পুলিশ চলে এলো, নাহলে আরো কত বড় ক্ষতি হয়েছে তো কে জানে। তাই তো, এই কথাটা তোমার মাথায় আসেনি? এটা বটপ্যারের চক্রান্ত নয় তো? দিদি দিদি, এই যে অপদার্থ, ভেস্টাবো করতে এসছো? কলেজে গিয়ে কি করো, পড়াশোনা করো নাকি গুন্ডামি করো? হ্যাঁ বেড়াও বর্দা, কি হচ্ছে? কি এদিকে এসো, এদিকে এসো বর্দা। দেখো ওরা ওরা বাইরের লোক, আমাদের বাড়ির সম্মান আছে না কি? হ্যাঁ কি করছো তুমি সব? চুপ চুপ চুপ। পিকলু তুমি কিছু মনে করো না, তোমার মাথার চোটটা এখন কি অবস্থা? ঠিক আছে? আমি ঠিক আছি অঙ্কল। আচ্ছা দিদি বলছি শোন না, আমার একটা বন্ধু এসেছে তোদের সঙ্গে কথা বলবে, একটু কথা বল না, কথা বল আমার দিদি। আমরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। না না, তোমাদের আর কি দোষ, বসো। আমরা ভাবতেও পারিনি আমাদের কলেজে এসে তোমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে। তবে পুলিশ অনেককেই আইডেন্টিফাই করেছে। আসলে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করেছে, ওরা কেউ আমাদের কলেজের স্টুডেন্টই ছিল না। ওরা ইচ্ছা করে সাউন্ড বক্সের তার কেটে এই ঝামেলাগুলো সৃষ্টি করেছিল। মনে হয় কোনো প্ল্যান ছিল ওদের আলাদা করে। পুলিশ এটা তদন্ত করছে। যারা যারা আমার বাবুর ক্ষতি করেছে, আমি মা মঙ্গলচণ্ডীর নাম নিয়ে বলছি, তারা সবাই নরকে যাবে, তাদের হাত মুলো হয়ে যাবে। তাদের বুঝেছি, এতক্ষণে আমার কাছে সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে। এটা বটো প্যালেরই কাজ। সৃজন, সৃজনের সাথে কথা বলতে হবে। পড়া, তোমার হাত এখন ঠিক আছে? জ্বালাটা কমেছে একটু? আমার হাতের জ্বালা তো কমে যাবে সৃজন, কিন্তু ক্ষতির জ্বালা কি কমবে? সত্যি কোথা থেকে কি হয়ে গেল? আচ্ছা পড়া, আমি কি অপয়া? মানে কবে থেকে যাই চেষ্টা করছি শুধু ক্ষতিই হচ্ছে। এতগুলো শাড়ি সব জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেল, এটা তো অশুভ লক্ষণ। সৃজন, এসব কি আজেবাজে কথা বলছো বলো তো তুমি? একটা বাজে বদমাইশ লোক আমাদের শাড়িতে আগুন লাগিয়ে দিল, আর তুমি নিজেকে দোষারোপ করছো। কি তুমি বলতে চাইছো? এটা এটা বটকবেলের কাজ? হ্যাঁ। তুমি তুমি শিওর? আমার কাছে প্রমাণ আছে, পিকলু আমাকে সব বলেছে। হ্যাঁ সৃজন, এই সব কিছু বটপ্যালের কাজ। ও আমাদের উপরে নজর রাখছিল, আমরা যে স্টল দিচ্ছি, আমরা যে ফ্যাশন শো করব, সবটা সব খবর ছিল ওর কাছে। ওই লোক পাঠিয়ে গুন্ডা লাগিয়ে এই সমস্ত কিছু করেছে। আর
তারপরেও তুমি তিন্নিকে এ বাড়িতে রেখে দিয়েছো, তুমি সবাইকে জানিয়েছো? পর্ণা দাঁড়াও, আমি এক্ষুনি মাকে জানাচ্ছি। মা, মা! সৃজন, সৃজন আমার কথাটা শোনো ঠান্ডা মাথায়। তিন্নি এখন কোনো ইস্যুই না, বটবল নিজে সবটা করছে। আমরা ওকে জেলে পাঠিয়েছিলাম সৃজন, সেজন্য এখন ডিরেক্টলি আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। বটবল জেলে বসে এত কিছু কাণ্ড করছে? না সৃজন, আমি তোমাকে বলিনি, মানে আমি বলতে চাইনি, বটবল জেল থেকে বেরিয়ে গেছে। ওই তো সেদিনকে তুমি আর চয়ন কথা বলছিলে না, তখন আমার একটা ফোন এলো, তখনই আমাকে বটবল ফোন করে থ্রেট করেছে। ও বলেছে ও এখন ডিরেক্টলি আমাদের সাথে শত্রুতা করবে, আমাদের উপরে প্রতিশোধ নেবে। এবার কি হবে বলো তো বন্যা? ও তো এখন আরো হিংস্র হয়ে উঠবে, শেষ কোথায় বন্যা? আমরা আমরা এখন কি করবো বন্যা? আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক, সংসার চালাতেই আমরা হিমশিম খেয়ে যাই, আর সেখানে আমরা আমরা বটুর সঙ্গে পারবো? তুমি বলো, ওর কত টাকা, কত ক্ষমতা ওর? তো ওর ক্ষমতা আছে বলে কি ও একটার পর একটা আমাদের ক্ষতি করে যাবে আর আমরা শুধুমাত্র চোখে জল ফেলে যাব? না সৃজন, আমি ও দেবনারায়ণ দত্ত বাড়ির বউ, ও আমাদের পরিবারের লোকের রক্ত ঝরাবে, আমাদেরকে ভাতে মারার চেষ্টা করবে, আর আমরা সেটা মেনে নেব, কখনো না, কিছুতেই না। কিন্তু পর্ণা, আমরা বটবলের সঙ্গে পেরে উঠবো? তোমার কি মনে হয়? ও কত গুন্ডা পুষে রাখা বলো তো। সৃজন, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ, লোকটা এতগুলো গুন্ডা কেন পোষে? একজন বিজনেসম্যান, সে গোটা রাজ্য জুড়ে এতগুলো গুন্ডা পুষছে টাকা দিয়ে, কিন্তু কেন? কালো ধান্দা থাকলে গুন্ডা পুষতে হয় বন্যা, সাদা ব্যবসা হলে দরকার পড়ে না। একদম ঠিক বলেছো তুমি, তার মানে বটবলের কোনো একটা অনৈতিক ব্যবসা রয়েছে, আর সেটা কি সেটাই আমাদের জানতে হবে। আমরা যদি একবার ওর হাড়ির খবর ধরে ফেলতে পারি, তারপরে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ও কোনোদিনও জেল থেকে বেরিয়ে আসতে না পারে। দেখো, ওর সাথে গায়ের জোরে আমরা পেরে উঠবো না, কিন্তু বুদ্ধি খাটিয়ে ওকে আমাদের মারতে হবে। তুমি কোনো চিন্তা করো না সৃজন, যে তোমার এত বড় ক্ষতি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, যোগ্য দাদার দিব্যি করে বলছি। নিজের কাজের বেলা তো অষ্টরম্বা, হ্যাঁ, খালি ওদের পেছনে অকাজ কুকাজ করে বেড়াচ্ছিস। আরে বাবা, ওদের ব্যবসা, ওরা টাকা কামাবে, তুই ধম্মের ছাড় হয়ে ওদের পেছনে ঘুরঘুর করছিস কেন? বাবা, সেরকম তো কিছু হয়নি। আরে হয়নি, কিন্তু হতেও তো পারত, তাহলে কি হতো? আর চাকরিটা গেলে ওরা তোকে বসে বসে খাবে? এই তো তোমরা এসে গেছো, বলছি চয়ন ডাক্তার কি বললো? কিছু হয়নি বৌদি ভাই, জাস্ট একটু মাসেল ক্র্যাম্প হয়েছে, ডক্টর বললো সকাল বিকেল শেক দিতে আর একটা ওষুধ দিয়েছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবো। বাবা শুধু শুধু উফ, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। ব্যাস, তুমি নিশ্চিন্ত হয়ে গেলে? বাবা, আমরা সবাই নিশ্চিন্ত যে এইবার চনুর কিচ্ছু ঘটেনি, কিন্তু পর্ণা মিলিয়ে নিয়ে যে পরের বার নিশ্চিত করে আমি বলতে পারি যে একটা অঘটন ঘটবেই, কারণ তুমি যেখানেই যাবে সেখানেই অশান্তিকে ছায়ার মতো সঙ্গে করে নিয়ে যাবে না? আরে বুপায়ের বাবা, তুমি ওকে কেন কথা শোনাচ্ছো? তোমার ভাইকে কিছু বলতে পারছো না? সারাক্ষণ পেছনে ঘুরঘুর করলে তো এরকম কেলেঙ্কারি হবেই। বাবা, এই মুহূর্তে থেকে যদি চয়ন সাবধান না হয় না, সৃজনকে দেখতে পাচ্ছেন তো, সৃজনের মতো একই অবস্থা হবে চনুর। শোনো পর্ণা, আমি আর কোনো ধাষ্টম সহ্য করবো না, আমি যেন না দেখি ওই চনুর সাথে তুমি ঘুরে বেড়াচ্ছো, ওই চনুর ছায়া পর্যন্ত তুমি মারাবে না। অনেকক্ষণ ধরে না অনেক কথা শুনছি বাবা, তখন থেকে মানুষটাকে যা নয় তাই বলে যাচ্ছ, তোমরা কি ভুলে গেছো বাবা, এই মানুষটা না থাকলে আমি ছেলে ধরায় জেল খাটতাম? এই যে পুলিশের উর্দি, সেটাও গায়ে উঠতো না এই মানুষটা না থাকলে। শোনো, এই মেয়ে সঙ্গে থাকলে ওই উর্দি কোনোদিনই তোমার গায়ে উঠবে না। বুঝতে পারি না, এই পুরো বাড়িটাকে একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে ছেড়েছে। দাদা, দত্ত বাড়িতে কেন এখন এত অশান্তি হচ্ছে সেটা তো সব থেকে বেশি ভালো আপনার জানার কথা, তাই না?
তিন্নি যদি বটবালের সাথে হাত না মেলাতো তাহলে কি আজকে পরিস্থিতি এই জায়গায় পৌঁছতো? দাঁড়াপর্ণা, কি বলতে চাইছো তুমি? আমার বনু তিন্নি ইচ্ছে করে তোমাদের শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? না দিদি, আমি কিছুই বলতে চাইছি না দিদি, কিন্তু অশান্তির সূত্রপাত কোথার থেকে সেটাই তোমাদেরকে ধরিয়ে দিচ্ছিলাম।